চারতলা থেকে নবজাতককে ছুঁড়ে ফেলে জীবন বাঁচিয়েছিলেন মা ভবনটোপকে প্রাণে বাঁচেন মোট সতেরো রোগী ও স্বজন হেলিকপ্টারে উদ্ধার করা হয় পুলিশ সদস্য সহ জনকে তবে আগুন কেড়ে নেয় বেসরকারি ব্যাংকের তিন কর্মী প্রাণ কোটা সংস্কার আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জের সিমরাইলের দুর্বৃত্তদের আগুনে এমনই ছিল প্রিয়ম ভবনের চিত্র ভয়াবহ সেই স্মৃতি আজও তারা করে ভুক্তভোগীদের সেই দিনের সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা জানাচ্ছেন সাদিয়া কানিজ ক্যামেরা ছিলেন নাজমুল হোসেন সাইমন আমার বাচ্চা ওনাদের কাছে ফিক মারে আমার হাজবেন্ড এরপরে ওনারা ওইখান থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে আল্লাহ যে ওইখান থেকে ওইভাবে পুলিশদের মাধ্যমে আমাদেরকে উদ্ধার করবে এটা কখনো কল্পনা করি নাই পরিস্থিতি কতটা ভয়াবহ হলে দুদিন বয়সী নবজাতককে চারতলা থেকে ছুঁড়ে ফেলা যায় সে বর্ণনায় দিচ্ছিলেন এই মা শুধু পড়ছি জ্বালা তুমি এইভাবে মৃত্যু লিখছো এটা কখনো ভাবি নাই নিচে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় সেদিন প্রাণে বেঁচে যায় দুই নবজাতক পুরা বিল্ডিং অন্ধকার হয়ে গেছে আমরা বাঁচার জন্য বারান্দার দিকে গেলাম ওইদিকে গিয়ে দেখি অন্য বিল্ডিং এর ছাদে পুলিশ সদস্য ছিল তারপর ওনাদের কাছে আমি আমার বাচ্চাকে নিক্ষেপ করছি ওনারা আমার বাচ্চাকে কুলে নিয়ে পরে গাড়িতে রাখছে বিশ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সহ আশপাশের এলাকার চিত্র ছিল এমন হাজি ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা মুহূর্তেই লেলিহান শিখা বিভিন্ন তলায় ছড়াতে শুরু করে ভবনের চারতলায় মা হাসপাতালে তখনও ভর্তি কয়েকজন প্রসূতি সদ্য সন্তান জন্ম দেয়া মা আর নবজাতক আগুনের তীব্রতা বাড়লে ধোয়ায় পুরো হাসপাতাল আচ্ছন্ন হয়ে গেলে দিকবিতিক ছুটতে শুরু করেন রোগী আর স্বজনরা পুলিশ আর হাসপাতালের সহায়তায় সেদিন রক্ষা পান রোগী ও স্বজন সেদিনের স্মৃতি মনে করে আজও ওঠেন সিঁড়ি দিয়ে তো নামার মতো পরিস্থিতি ছিল না কোথাও কোন দিক দিয়ে না তো ওখানে এক এক ডক্টর ছিল উনি ওই সিলিন্ডারের বোতল নিয়ে আপনার গ্রিলটা ভাঙে ভাঙে দেওয়ার পরে ওরা এখান থেকে মানে সবাই সবার জীবন নিয়ে মানে বাঁচার চেষ্টা করে বাইরে থেকে ঢিলা এদিকে পুলিশ আছে তখন আমরা পুলিশকে বলে যে ভাই আমাদেরকে হেল্প করে ভবনের আটতলায় থাকতেন হাইওয়ে পুলিশের সদস্যরা নিচের তলায় আগুন জ্বলতে থাকায় হেলিকপ্টারের সাহায্যে তাদের ৩৭ জনকে উদ্ধার করা হয় ফোর্স এবং অফিসার আমরা ওই কক্ষে আমরা থাকতে না পারে আগুনের তাপে ধোয়া আচ্ছন্নত অবস্থায় তখন আমরা অফিসার ফোর্স এবং আমাদের অস্ত্রগুলি নিয়ে আমরা দশতলার ছাদে উঠে চলে যাই আমরা আর ওখানে টিকতে পারতেছি না আমাদের মানে জীবন বিপন্ন হওয়ার পথে তখন আমরা তাৎক্ষণিক এটা ওয়ারলেস এর মোবাইলে আমাদের নারায়ণগঞ্জ এসপি স্যারকে জানাই সহিংসতার পাঁচ দিনে নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি আরও তেরোটি স্থাপনায় হামলা চালানো হয় পাসপোর্ট অফিসের আগুনে পুড়ে যায় প্রায় সাত হাজার পাসপোর্ট ক্ষয়ক্ষতির মোট পরিমাণ আড়াইশো কোটি টাকারও বেশি কারা কারা এই নেতৃত্ব দিয়ে এই ধ্বংসযজ্ঞ এবং নাশকতা করেছে সেই তথ্যগুলো কিন্তু আমরা পেয়েছি প্রত্যক্ষভাবে উপস্থিত থেকে যারা লিড দিয়েছে এবং যারা এই নাশকতা করেছে এর মধ্যে বিএনপি এবং জামাতের পোর্টফোলিও আছে এই রকম প্রায় আমরা সাতচল্লিশ জনের মতো আমরা গ্রেপ্তার করেছি জেলা প্রশাসক জানান দুষ্কৃতিকারীরা যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সজাগ আছে পুলিশ আমরা সতর্ক রয়েছি যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড কোনো দুষ্কৃতিকারী করতে না পারে এই কারণে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের সাথে আমরা দফায় দফায় সভা করছি আমরা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি একটি রয়েছে সেই কমিটির সভা আহ্বান করেছি সেখানে সকল স্তরের জনপ্রতিনিধিরা থাকবেন এবং কিভাবে নারায়ণগঞ্জে ভবিষ্যতে এই ধরনের জঙ্গি তৎপরতা এই ধরনের নাশকতা সন্ত্রাস ঠেকানো যায় সেই লক্ষ্যে আমরা কিন্তু নিয়মিত কাজ করে যাচ্ছি নাশকতার ঘটনায় এ পর্যন্ত সাতাশটি মামলায় গ্রেপ্তার হয়েছে পাঁচশো জন যাদের মধ্যে বিএনপি জামাতের বেশ কয়েকজন নেতাও আছে বলে জানায় পুলিশ সাদিয়া কানিজ আর টিভি নারায়ণগঞ্জ